মসজিদে জানাজা হবে অধ্যাপক ও নাট্যজন মমতাজ উদ্দিনের। সেখান থেকে তাকে নেওয়া হবে চাঁপাইনবাবগঞ্জ ভোলারহাটে, সেখানে বাবার কবরের পাশে দাফন করা হবে তাকে। এদিকে এই নাট্য সাধক সংলাপে বলেছেন তার বলে যাওয়া যত কথা। নাট্য গবেষক ছিলেন, অভিনয় নির্দেশনায় ছিলেন, সম্মানের প্রাপ্ত। মনে হয় যে আমি থাকবো না, তখন কি হবে? এই থাকবে পৃথিবী, কিন্তু আমি থাকবো না। নৃত্য, বাদ্য, গীত ও অভিনয়, নানা শিল্পের সংমিশ্রণে সৃষ্টি হয় নাটক। নাট্যকার যিনি, তাকে এগুতে হয় সমাজ বদলের স্বপ্ন নিয়ে। তেমনি একজন স্বপ্নবাজ মমতাজ উদ্দিন আহমদ, স্বাধীনোত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ, ছিলেন নাট্য নির্দেশক, অভিনেতা আর পরম সম্মানের ভাষা সৈনিক। তার একজন অনুগামী হিসেবে আমরা কাজ করবার চেষ্টা করেছি। আজকে তার মৃত্যু এমন সময় হয়ে গেল যখন তাকে অনেক বেশি প্রয়োজন, কারণ এখন আমরা দেশকে পুনর্গঠিত করবার সংগ্রামে নিয়োজিত আছি। এই সময় মুক্তিযুদ্ধের আদর্শের বিশ্বাসী মানুষদের বড় বেশি প্রয়োজন। একাধারে শিক্ষক, নাট্যকার, নির্দেশক, অভিনেতা এবং একজন অগ্রসৈনিক। মঞ্চকে অস্ত্র করে মমতাজ উদ্দিন আহমদ মুক্তিযুদ্ধ করেছেন। কি চাহ শঙ্খচিল, স্বাধীনতা আমার স্বাধীনতা, রাজা অনুসারের পালা, যামিনীর শেষ সংলাপের মতো বিখ্যাত নাটকের নাট্যকার ছাড়াও আজীবন তিনি নিমগ্ন ছিলেন শিল্প সাধনায়। কর্মসাধনায় 1997 সালে পেয়েছেন 21শে পদক। ওনার শ্বাসকষ্ট ছিল না, লাংসটা অকেজো হয়ে গেছিল। বেশ কিছুদিন ধরে ওনার শ্বাসকষ্ট বা লাংসের সমস্যায় ভুগছিলেন। অভিভাবক শূন্য, বাবা শূন্য, আর জাতি তো তাদের বাতিঘরকে হারালো, এর বেশি আমি আর বলতে পারবো না। গুনিয়ায় সাংস্কৃতিক ব্যক্তিত্বের মরদেহ রোববার সন্ধ্যায় নেওয়া হয় গুলশান আজাদ মসজিদে, সেখান থেকে মিরপুরের বাসভবনে সোমবার সকালে মমতাজ উদ্দিনের মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে, সেখানে জানাজা শেষে নেওয়া হবে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে। চিরনিদ্রায় শায়িত হবেন বাবার কবরের পাশে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।